Assalamualaikum. Welcome to Tahmina RS Blog. বেসে সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আর সেটা হলো আমার ভ্যাকেশনের আরো একটি ভিডিও। অ্যাকচুয়ালি ভ্যাকেশনে তো আমি 5 ডেজের জন্য গিয়েছিলাম, তো 2 দিন আমরা বাফেলোতে থেকেছিলাম, 2 দিন পেনসিলভেনিয়া আর 1 দিন ওয়াশিংটন ঘুরে তারপর চলে আসছি। সো ইউএসএর আরও একটি স্টেটের নাম হলো পেনসিলভেনিয়া, সো আজকে আমরা সেখানেই যাব। সো চলেন আমরা রাস্তায় যেতে যেতে কথা বলি। সো পেনসিলভেনিয়া যাওয়ার রাস্তা থেকেই শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করা। রাস্তাটা কি সুন্দর, কি অপরূপ, আপনারা দেখতেই পারতেছেন। এই মনে হলো যে পাহাড়ের, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা, কারণ একটু উঁচু নিচু আছে রাস্তার মধ্যে। খুবই সুন্দর, দুই পাশে সবুজ সমাহার অ্যান্ড মাঝখান দিয়ে রাস্তা গেছে, অনেক সুন্দর। সো আমরা হোটেলের পাশে চলেই আসছি। আমাদের এই হোটেলের নাম ছিল মোরেল 6। তো হোটেলের লাইক ভিতর থেকে বাইরের ভিউটা অসাধারণ। হোটেলটা দেখতে বাহির থেকে অনেক লম্বা, আগে যে স্কুল ঘর বলে স্কুল ঘরের মতো অনেক অনেক লম্বা একটা ঘর, লাইক হোটেল মনে হয় নাই বাহির থেকে, বাট সুন্দর আছে, ভিতরটা অনেক সুন্দর ক্লিন। সো এবার আমরা আমাদের রুমে গেলাম। এর আগে ছোট একটি ভাইয়ের রুমে গেলাম, সেটা ও আমাদের সাথে গিয়েছিল। তো এবার আমাদের রুমে ঢুকলাম, সেম রুম, অনেক সুন্দর ক্লিন। এটার জন্যই খুব ভালো লাগলো যে ক্লিনের জন্য। আমাদের এই হোটেলটার নাম হলো মডেল 6। সো এদের সার্ভিসটাও ভালো ছিল, অনেক সুন্দর ক্লিন, খুবই ভালো লাগলো, ভাবলো আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি যে যে হোটেলেই গেছি প্রথমেই দেখার পালা ছিল ক্লিন আছে কিনা, কারণ ক্লিন ছাড়া তো আর থাকা যাবে না। সো তারপর হোটেলে যাওয়ার পর আমরা এক কিছুক্ষণ পরেই শাওয়ার করে তারপর আমরা খাবারের জন্য বের হয়ে গেলাম। অনেক খিদে লেগেছিল আমাদের, লাঞ্চ টাইম ছিল তখন। সো খাবারের জন্য আমাদের যে রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম তার সেটার নাম হলো লিন বুফেট অ্যান্ড গ্রিল। সো এটা হলো একটি চাইনিজ রেস্টুরেন্টস, বুফে সিস্টেম, লাইক যে যতটুকু খেতে পারো কোনো সমস্যা নেই, বারবারই খেতে পারবে প্লেট চেঞ্জ করে করে। সো ওদের সার্ভিসটা অসম ছিল, অনেক অনেক ভালো, কারণ ডেকোরেশনটাও ভেরি নাইস, একটু ডার্ক ডার্ক টাইপের বাট অনেক সুন্দর, খাবারগুলো মজা ছিল। তো প্রথমেই অ্যাপাটাইজার থেকে খাবার শুরু করা, অ্যাপাটাইজার, তারপর লাঞ্চ, তারপর ডেজার্ট, সব লাইক মনে হয়েছিল কোথাও বেড়াতে গিয়েছি, লাইক কারো বাসায় বেড়াতে গেছি, সেটা আমি মিন করলাম। সো প্রথমেই গ্লাভস তো পরতেই হবে, এখন তো ডিফারেন্ট সিচুয়েশন, সো সব আগে গ্লাভস পরে তারপর খাবার নেওয়ার জন্য লাইন ধরা, একজন একজন করে নিয়ে নিলাম। সো প্রথমেই অ্যাপাটাইজার নেওয়ার পালা। সো সবগুলো অ্যাপেটাইজারই মজা, তা সব তো আমরা খেতে পারবো না, একটু যেগুলো একটু দেখতে সুন্দর মনে হলো সেগুলাই নিলাম। আর এখানে সব ড্রিঙ্কসও রেডি, সবার এক একজনের এক এক রকমের ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিল, লেমন, তারপর আমি তো কুক খাই সব সময়, ভালোবাসি কুক খেতে, সো আর পানি, সো এগুলাই। আর হলো আজকে শুধু আমার রেস্টুরেন্টের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড কামিং ভিডিও আসবে একটি সুন্দর অপরূপ একটি জায়গার ভিডিও। সো আমি আশা করি আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, ইনশাল্লাহ ভেরি সুন চলে আসবে। খাবারগুলো অনেক মজা ছিল, তো এনজয় করেন আমার সাথে, ফুডগুলো এনজয় করেন আপনারাও। আর হ্যাঁ, আরও একটি কথা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ।
সো লাঞ্চ শেষ করে আর কিছুক্ষণ পর আমরা আবারও সবাই আসলাম ডেজার্ট নিতে। এখানে ডেজার্টগুলো অনেক অনেক মজার, তার ডেজার্টগুলোর মধ্যে অনেক ধরনের ডেজার্ট ছিল, সেটার মধ্যে কেকটা খুবই মজার, কেক, তারপর আইসক্রিমও ডেজার্টের মধ্যে ছিল, তারপর ফুডস কয়েক ধরনের, খুবই মজা। অ্যাকচুয়ালি ফুডগুলো খুবই এনজয় করলাম আমরা ওই জায়গায়, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে ফুডগুলো খুবই মজা ছিল অ্যান্ড জায়গাটাও সুন্দর, ডিফারেন্ট ডিফারেন্ট ফুড, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো যারা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার নেক্সট ভিডিও জন্য সবাই অপেক্ষা করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া রইলো।